সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় অস্টিওমায়োলাইটিস বা হাড়ের ইনফেকশন, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসানকে। প্রফেসর রাশিদুল হাসান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। হাড়ের প্রদাহ, হাড়ের ইনফেকশন আমরা যাই বলি বা ডাক্তারি ভাষায় অস্টিওমায়োলাইটিস বলি, এটা একটা সময় ছিল আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম বা জুনিয়র ডাক্তার ছিলাম খুব বেশি হতে দেখা দিত। এখনও কি আপনার আপনি ওই ট্রেন্ডেই আছে নাকি মানে একটু কমে এসছে মনে হয়? এমনি সংখ্যার দিক থেকেও কমে এসছে এবং এটার ধরনও পাল্টে গেছে। আচ্ছা, আগে যেটা হতো যে ডায়াগনোসিস তাড়াতাড়ি হতো না, সেই জন্যে এটা অনেক লেট প্রেজেন্টেশন হতো এবং এটা দীর্ঘস্থায়ী একটা পর্যায়ে চলে যেত। কিন্তু এখন অ্যান্টিবায়োটিকের ইউজ, আগে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, জি জি জি, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ কোনো একটা সমস্যা হলেই কাছাকাছি ওষুধের দোকানে বা কাছাকাছি ডাক্তারের কাছে যায় এবং তারা জেনে না বুঝেও যদি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে এটা রেসপন্স হয়ে যাচ্ছে। জি, আগে তো আমার মনে আছে যে বনি চিপস যতক্ষণ হাড়ের গুঁড়ো না বেরিয়ে আসতো ততক্ষণ আর অস্টিওমায়োলাইটিস চিন্তা করা হতো না। জি, অনেক ক্রনিক পর্যায়ে চলে যেত, তখন ওই যে বোন মরা হাড়ের অংশ, মরা হাড়ের অংশ বেরিয়ে আসতো, তখন চিকিৎসকরা চিন্তা করতেন যে অস্টিওমায়োলাইটিস ক্রনিক হয়ে গেছে এটা। জি, আর এখন মানে প্রথমেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে বা আমরাও দিয়ে দিই অ্যান্টিবায়োটিক, আর অস্টিওমায়োলাইটিসের ওই যে আগের টিপিক্যাল যে সনাতনী চেহারাটা নিয়ে রোগীরা আপনাদের কাছে বোধহয় আসে না খুব একটা। এখন না, ইনসিডেন্স অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এটা আসলে কীভাবে হয়, মানে এটা আসলে দুইভাবে হতে পারে। এখন হাড়ের ইনফেকশন হওয়ার জন্য জীবাণুটাকে হাড়ে পৌঁছানো দরকার। আচ্ছা, এটা একটা হচ্ছে সরাসরি পৌঁছাতে পারে, সেটা কীভাবে, যদি হাড় ভেঙে যায় সেই সাথে উপরের চামড়াটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেই ক্ষত স্থান থেকে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। ঠিকই বললো। অথবা হাড়ের কোনো অপারেশন যদি হয় সেই অপারেশনের সময় জীবাণুটা ঢুকতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে যে শরীরের যে কোনো অংশে ইনফেকশন, যেরকম নাকে ইনফেকশন, গলায় ইনফেকশন, ফুসফুসে ইনফেকশন যদি থাকে, সেখান থেকে রক্তের মাধ্যমে এটা হাড়ে ছড়িয়ে যেতে পারে। সেটি সেটাকে বলা হয় হেমাটোজেনাস স্প্রেড। এটা এটা হেমাটোজেনাস স্প্রেড বলতে টিউবারকুলোসিসের জীবাণুটা কত খুব সহজে যেতে পারে? জি জি জি, টিউবারকুলোসিসের সাধারণত বেশি হয় আর কি, মানে হেমাটোজেনাস স্প্রেড দিয়ে ছড়িয়ে যাচ্ছে। জি জি, এটা একটা সময় ছিল বেশ পেতাম, আমি টিবি স্পেশালিস্ট হিসেবে আমি বেশ পেয়েছি। টিবি এখনও আছে না, মানে টিউবারকুলোসিস অস্টিওমায়োলাইটিস এখন খুব একটা পাই না। এখন যেটা হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হওয়াতে এটা মানে আর্লি স্টেজে ডিটেক্ট হয় এবং চিকিৎসা, মানে হেমাটোজেনাস স্প্রেড এর সুযোগটা পায় না খুব একটা। তো এই একটা হলো যে কিভাবে হয়, আপনি বলেছেন যে মানে একটা কন্ট্যাক্ট থাকতে পারে, একটা রক্তের মাধ্যমে আসতে পারে। কাদের বেশি হয়, কোনো একটা বয়স এজ লিমিট আছে যে এদের সাধারণত বেশি হয়? এটা যে কোনো বয়সে হতে পারে, তবে ট্রেন্ডটা হচ্ছে এক্সট্রিম এজে, যেরকম খুব অল্প বয়সের বাচ্চাদের আবার বেশি বয়সের বাচ্চাদের। আচ্ছা, এই ক্ষেত্রে বেশি বয়সের বুড়োদের, জি জি জি, এই ক্ষেত্রে বডির ইমিউনিটির একটা সম্পর্ক থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই দুই এজে কম থাকে, কিন্তু মাঝখানে যে কোনো এজে হতে পারে। জি, বাচ্চাদের ক্ষেত্রে এটা এমন হয় না যে একটা তো ইমিউনিটি স্ট্যাটাসের ব্যাপারে বললেন বাচ্চা বা বুড়োদের ব্যাপারে, যে বাচ্চারা খেলতে খেলতে ব্যথা পেলো, আঘাত পেলো, তারপরে মানে সেখান থেকে জীবাণু ঢুকলো, এটা তো হতে পারে। হ্যাঁ, হতে পারে যে মানে সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকেও আমাদের চামড়াই তো এমনি জীবাণু থাকে, জীবাণু থাকছে, সবটা জীবাণু ওখান থেকে ঢুকে যেতে পারে। সেটি তাহলে কীভাবে বোঝা যাবে যে এই অস্টিওমায়োলাইটিস? আমি একটু প্রথমে বলেছিলাম যে একটা সময় ছিল আমার মনে আছে যতক্ষণ পর্যন্ত ওই একটা মানে টিপিক্যাল একটা মানে ছিদ্র দেখা যেত, চিপস বেরিয়ে আসছে, তখন সন্দেহ করা হতো যে ক্রনিক অস্টিওমায়োলাইটিস হয়ে গেছে বা মানে বোঝার উপায়টা কি এখন? আচ্ছা, দুই ধরনের প্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন আর একটা হচ্ছে ক্রনিক প্রেজেন্টেশন। অ্যাকিউট প্রেজেন্টেশন এটা খুব অল্প সময়ের মধ্যে এটা প্রকাশ পায়, ওখানে প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, সেই সাথে সিস্টেমিক প্রেজেন্টেশনের মধ্যে জ্বর আসে আর কি।
সুতরাং এগুলো কোনো গ্যান্টের কাছে মতো একটা হচ্ছে, জি জি অ্যাবসেস হতে পারে। এটা প্রাথমিক অবস্থায় যে ফুলে সেটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, পরবর্তীতে এটা অ্যাবসেসের জন্য এটা ফুলে ওঠে আর কি। প্রথমে ইনফ্লামেশনের জন্য এরকম হচ্ছে, জি জি জি, তখনই জ্বরটা হচ্ছে, জি জি জি, তখন মানে তারপরও জ্বরটা কন্টিনিউ করতে পারে ইনফেকশনের কারণে। এটা একটি রিকারেন্ট ইনফেকশন তো, জি জি, যদি ক্রনিক স্টেজে এটা চলে যায় তাহলে এটা রিকারেন্ট ইনফেকশন হয়, আবার মাঝখানে এটা থেমে যায়, আবার এটা হয়, এভাবে চলতে থাকে দীর্ঘদিন। অস্টিওমাইলাইটিস মানে এটা কি একটি ফুটাই হয় যখন ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়, না কয়েকটা ফুটা দিয়ে বনি চিপস আসতে পারে এরকম হয়? এখন যেটা বলে যে সিকোয়েস্ট্রাম বলে, বনের যে মরা অংশটাকে সিকোয়েস্ট্রাম, সিকোয়েস্ট্রাম যেটা, এখন সিকোয়েস্ট্রামের একটা বড় অংশ সিকোয়েস্ট্রাম হতে পারে, তার থেকে একটা ছোট ছোট অংশ ভাগ ভাগ হয়ে মাঝে মাঝে এটা বের হয়ে আসে। যখন যে লেভেলে সিকোয়েস্ট্রামটা লুজ হয়ে যায় সেই লেভেলে একটা ফুটো হয়ে এটা বের হয়ে চলে আসে। এমনি কি দেখে বোঝা যায় যে এটা টিউবারকুলার অস্টিওমাইলাইটিস না সিম্পল অস্টিওমাইলাইটিস, নন টিবি অস্টিওমাইলাইটিস আমি যদি বলি? হ্যাঁ, এটা এক্সরেতে বোঝা যায়, একটা তো হিস্ট্রিতে আছে, তারপর এক্সরেতে এটা বোঝা যায়। টিউবারকুলার এটা হয় তাহলে সেখানে বনি রিয়াকশনটা একরকম হয়, আর পাইজেনিক অস্টিওমাইলাইটিসে সেখানে বনি রিয়াকশনটা আরেক রকম হয় আর কি। এরকম কি হতে পারে যে অস্টিওপোরোসিসের রোগীর একটু বেশি প্রোন হয় ভোগী, এরকম আছে কিছু? না, আসলে বনের অস্টিওপোরোসিসের সাথে হয়তো অস্টিওপ্লাস্টিক খুব অ্যাক্টিভিটিস হচ্ছে, জি না না, এরকম এই ধরনের কোনো এই ধরনের সম্ভাবনা আসলে মানে এটা মেইনলি এটা মানে আঘাত বা হেমাটোজেনাসিস স্প্রেড এভাবেই, জি এটা এটা জি, কিছু রিস্ক ফ্যাক্টর আছে তাদের আর সম্ভাবনা বেশি, যেরকম ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস থাকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে, অথবা কোনো স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যদি হয় ইউজ করা হয় লং টাইম, তখন তাদের প্রতিরোধ ব্যবস্থা কমে আসে, তখন এই ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে ইমিউনিটি স্ট্যাটাসটা একটা ইম্পর্টেন্ট, যেমন ডায়াবেটিসে ইমিউনিটি স্ট্যাটাস কমে যাচ্ছে, লং স্ট্যান্ডিং কন্ডিশন কর্টিকোস্টেরয়েড খাচ্ছে ইমিউনিটি স্ট্যাটাস কমে যাচ্ছে, জি এক্স্যাক্টলি, এক্সট্রিমস অফ এজ আপনি বললেন, তখন ইমিউনিটি লেভেলটা অনেক লো ডেভেলপ করে না অথবা কমে যায় বিভিন্ন রোগের কারণে, ওষুধের কারণে। মানে ইমিউনিটিটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এখানে। হ্যাঁ, এখন যেটা একটা দুইটা ফ্যাক্টর আছে এখানে, যে ব্যাকটেরিয়ার তার স্ট্রেংথ কত, সেটা কত শক্তিশালী, কত শক্তিশালী, আর আমার প্রতিরোধ ব্যবস্থা কতটা দুর্বল, এই দুইটার সমন্বয়ের মাধ্যমেই নির্ধারিত হয় যে ইনফেকশনটা ডেভেলপ করবে। হাড়কে এখন যদি শক্তিশালী মানে রাখাটা তো একটা বড় ব্যাপার, যাতে হাড় সহজে মানে ক্ষতিগ্রস্ত না হয়, জি, কোনো মানে ভিটামিন ডি বা ক্যালসিয়াম এরকম কিছু এক্সট্রা কিছু খেতে হয় যে না, এটা ওইভাবে আসলে ফুড বা অন্য কোনো কারণে ইমিউনিটি বাড়ানোর জন্য? হ্যাঁ, সেটা হচ্ছে যে বডির বয়সের সঙ্গে সঙ্গে ইমিউনিটি স্ট্যাটাসটা কমে আসে, বিভিন্ন রোগ দেখা যায়, তো সেই রোগগুলো যাতে কন্ট্রোলে রাখা যায়, বিশেষ করে যেরকম ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস তাদের পায়ের হাড়ের গুলাতে হয় ইনফেকশন, সুতরাং তাদের ফুড কেয়ারটা নিতে হবে, ডায়াবেটিক ফুড, জি জি, ডায়াবেটিক ফুড কেয়ার। আর এটা অ্যাডাল্ট এবং চিলড্রেনের মধ্যে মানে কোন বোন ইনভলভ হবে সেখানে একটু ভেরিয়েশন আছে, বাচ্চাদের হাত এবং পায়ের লং বোনগুলো বেশি ইনভলভমেন্ট হয়, জড়িত হয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় অ্যাকিউট হেমাটোজেনাস পাইজেনিক অস্টিওমাইলাইটিস, সেটা হচ্ছে লং বোনগুলো, লং বোনগুলো মানে হাতের এবং পায়ের এবং যেরকম নি জয়েন্টের কাছে, তারপরে হিপ জয়েন্টের কাছে, শোল্ডার জয়েন্টের কাছে, এইটাতে। আচ্ছা, আর অ্যাডাল্টে যে কোনো বোনে অপারেশন হলে সেটা হতে পারে, তবে তাদের স্পাইনে, পেলভিসে এবং পায়ের হাড়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আপনি বললেন যে কোন কোন বোনে বেশি ইনভলভমেন্ট এফেক্টেড হতে পারে, তো অপারেশনের একটা অপারেশন যদি হয় বা হাড় যদি ভেঙে গেছে এরকম হয়, এর এর কমপ্লিকেশনই কি অস্টিওমাইলাইটিস হতে পারে? অবশ্যই, এটা ডাইরেক্ট ইনভেশন, যেটা হচ্ছে ওপেন ফ্র্যাকচারে হতে পারে, অথবা অপারেশন করার সময় জীবাণু ঢুকে এটা ইনফেকশনটা হতে পারে। এই সব ক্ষেত্রে ক্রনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক হয় আর কি। আর অ্যাকিউট অস্টিওমাইলাইটিস সাধারণত হেমাটোজেনাস স্প্রেড দিয়ে হয়, যে বডিতে একটা সেপটিক ফোকাস আছে, সেখান থেকে ব্লাড দিয়ে ওটা হাড়ে ছড়িয়ে যেতে পারে। কোন জীবাণুটা বেশি মানে টিবি ছাড়া নন টিবি কোন জীবাণুটা বেশি সাধারণত এটাকে বেশি? হ্যাঁ, পাইজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এটা হতে পারে, কিন্তু 70% কেছে হচ্ছে স্ট্যাফ ওরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস ওরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস ওরিয়াস,
আচ্ছা এটার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটা কোনো হার্ড অবজেক্টের সঙ্গে এটা লেগে থাকতে পারে, আচ্ছা সেটা হাড়ের সাথে হোক বা আমরা অপারেশন করে ভিতরে যে ইমপ্ল্যান্ট লাগিয়ে দিই তার সাথে লেগে থাকে এবং এটাকে হাইড করতে পারে। ভিতরে অনেক দিন থাকলে এর উপরে একটা প্রোটিন এবং কার্বোহাইড্রেট একটা লেয়ার দিয়ে সে হাইড করতে পারে। সুতরাং দীর্ঘদিন জীবাণুটা শরীরের মধ্যে থাকে বলে ইনফেকশনটা কন্ট্রোল করা আসলে একটা সুবিধা হচ্ছে। প্রফেসর রাশিদুল হাসান, যে স্টেফাইলোকক্কাস কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক রেসপন্ড করে, মানে কিছু কিছু আছে যে কমন অ্যান্টিবায়োটিক রেসপন্ড, একটা এই একটা এখন পর্যন্ত সুবিধা আছে আছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের মিসইউজের কারণেও অনেক অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ যে হচ্ছে, জি জি, পরে কি হবে জানি না। জি জি, সেটি পরীক্ষা নিরীক্ষা কি কি আছে, কিভাবে বুঝবেন যে অ্যাকিউট অথবা ক্রনিক অস্টিওমায়েলাইটিস হয়েছে, পরীক্ষা নিরীক্ষা কিছু আছে? হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই এটা করতে হয়, যদি অ্যাকিউট স্টেজে আসে তখন আমরা রক্তের পরীক্ষা করি, আমরা যদি অ্যাকিউট অস্টিওমায়েলাইটিস ইয়ে করি অনেক সময় ব্লাড কালচার করতে হয়, না হলে ব্লাডের যে স্বাভাবিক পরীক্ষা টোটাল টিসিডিসি ইএসআর হিমোগ্লোবিন এগুলো করা হয়। আর যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে এক্স রে, আমরা এক্স রে করে আমরা অ্যাকিউট স্টেজে হয়তো প্রাথমিক অবস্থায় কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু ক্রনিক স্টেজে এটা অনেক সাইন পাওয়া যায় যেটা দেখে আমরা বুঝতে পারি। মানে কী আকারটা কী ধারণ করে যদি দর্শকেরা বুঝবেন না? আচ্ছা, তো ক্রনিক অ্যাকিউট স্টেজে যে ওই জায়গার হাড়ের ঘনত্বটা পরে মানে কমে যায়, আমরা বলি লোকালাইজড অস্টিওপোরোসিস, তারপরে হয় বোন ডিসট্রাকশন, কোনো সাইনাস ফরমেশন হচ্ছে কোনো? হ্যাঁ, সেটা তো ক্রনিক অস্টিওমায়েলাইটিস লেট স্টেজে। জি জি জি, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে ইনফেকশনের কারণে অরিজিনাল যে কর্টেক্স যেটা সেটা ডেড হয়ে যায়, আচ্ছা তখন বডি রিপেয়ার প্রসেস হিসেবে তার বাইরে দিয়ে আবার নতুন বোন তৈরি হয়, আচ্ছা সেটাকে বলা হয় ইনভলিক্রাম। আচ্ছা, আর এটা কখন হচ্ছে তাহলে? এটা ক্রনিক স্টেজে হচ্ছে, এক্সরেতে পাওয়া যাচ্ছে, এটা এক্সরেতে দেখা যায়। আর কোনো মানে নন ইনভেসিভ কোনো ইনভেস্টিগেশন আছে যে বোঝা যাওয়ার জন্য? আচ্ছা, আরেকটা যেরকম আছে বোন স্ক্যানিং, অনেক সময় আর্লি স্টেজে এটা করে এটাকে আলাদা মানে বোঝার চেষ্টা করা হয়, অথবা এমআরআই অনেক সময় করা হয়। এমআরআই করা মানে আরো কিছু আছে কি না দেখার জন্য, আশেপাশে কোথাও অ্যাবসেস আছে কিনা, সব টিস্যুর স্ট্যাটাস এটা কি দেখার জন্য। দেহের অন্য কোনো অংশে যদি ক্যান্সার হয় তার ফলশ্রুতিতে এটা এই ধরনের কিছু আসতে পারে কিনা, মেটাস্টেসিস হয়ে যে মনে হচ্ছে যে সিম্পল একটা অস্টিওমায়েলাইটিস আসলে এটা মেটাস্টেসিস, এরকম কি কিছু? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ এক্সরে ফাইন্ডিংটা অনেক সময় কনফিউজিং হয়, তা এটা আমরা সন্দেহ হলে বা এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে এটা আসতে পারে, বিশেষ করে সেকেন্ডারি ডিপোজিট বা অস্টিওমায়েলাইটিস কারণে যখন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় তখন এটা এক্স রে করে খুব ডিফিকাল্ট ডায়াগনোসিস করার জন্য, তখন আমরা ওখান থেকে বায়োপসি করে এটা কনফার্ম করি। বা পেট সিটি স্ক্যানিং করলে তো আরো পুরোপুরি জি চলে আসছে যে কোথায় কোনো প্রাইমারি সাইট আছে কিনা, জি পেট সিটি স্ক্যান করলে এটা বুঝেই যাচ্ছে, যদি ভেরি এক্সপেন্সিভ পেট সিটি স্ক্যানিং 65,000-70,000 টাকা লাগে। আরেকটা আছে যে যদি মানে এখন ট্রিটমেন্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট যদি আগে ট্রিটমেন্টের কথাই যা আসি, ট্রিটমেন্ট কী দিবেন? আচ্ছা, ট্রিটমেন্ট আমরা যদি দুই ভাগে ভাগ করি, অ্যাকিউট এবং ক্রনিক, আরেকটা হচ্ছে যে কোন ব্যাকটেরিয়া দেহ হচ্ছে সেটার উপরে। তো অ্যাকিউট স্টেজে পেশেন্টের সাইন সিমটমগুলো বেশি থাকে, তাড়াতাড়ি আসে, এবং আর্লি স্টেজে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে রেজাল্টটা খুব ভালো আসে, খুবই ভালো আসে। সেই জন্যে মানে এখানে ট্রিটমেন্ট শুরু করা এতই আর্জেন্ট যে পেশেন্ট আসার সাথে সাথে ব্লাড স্যাম্পলটা নিয়েই আমরা তার একটা অন অ্যাজাম্পশন একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করি, তারপরে ব্লাড কালচারে যখন রিপোর্ট আসে যদি দেখা যায় যে একটা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা সেন্সিটিভিটি, তখন আমরা সেই কালচার রিপোর্ট জি জি আমরা সে তখন অ্যান্টিবায়োটিক পাল্টি দিই ওটাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে এখানে আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইনিশিয়াল স্টেজে, ইন্টারভেনাস ফর্মে, জি জি জি, কেন যেহেতু একটা বোন আছে অ্যাভাস্কুলার স্ট্রাকচার, এখানে রক্ত চলাচল কম থাকে, জি জি, সরাসরি অ্যান্টিবায়োটিক এখানে পৌঁছাতে পারে না আর, সেটি সেই কারণে আইভি। তারপর যখন সাইন সিমটম কমে আসে তখন আমরা মুখে অ্যান্টিবায়োটিক শুরু করি, সেটি জ্বর কমে আসলো, জি 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 জি, সেটি না আগে তো প্রথমে এক মাস প্যারেন্টাল দেওয়ার কথা বলা হতো, একটা মাস বলা হতো আগে, আগে যখন বলা হতো, এখন অনেক পরীক্ষা নিরীক্ষার সুযোগ আসাতে আমরা সিআরপি করতে পারি, আমরা ব্লাড পিকচার দেখে আমরা
একটা অ্যাসেস করতে পারি। সুতরাং আমরা প্রথমে রেসপন্স করার পরে আমরা ওটা অরালি চলে আসি, অরালি চলে যায়। কিন্তু এটা অনেক সময় এক মাস থেকে তিন মাস পর্যন্ত এটা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করা লাগে, মানে অ্যাকিউট স্টেজে। অ্যাকিউট অস্টিওমায়েলাইটিস ক্রনিক, ক্রনিক তো দীর্ঘস্থায়ী হয়, যখন এটাকে ক্রনিকের নেচারটা হচ্ছে কখনো এটা মানে ঠান্ডা হয়ে থাকে আর কখনো এটা ফ্লেয়ার আপ হয়। যখন ফ্লেয়ার আপ হয় তখন অ্যান্টিবায়োটিক স্টার্ট করা হয়, যদি ওখান থেকে কালচার নেওয়া সম্ভব হয়, কালচার সেন্সিটিভিটি অনুযায়ী এটা দেওয়া হয়। আবার যখন এটা কন্ডিশনটা ইম্প্রুভ করে দু তিন মাস পর অ্যান্টিবায়োটিক ডিসকন্টিনিউ করা হয়। সার্জারি কোনো ভূমিকা আছে ক্রনিকে? হ্যাঁ, ক্রনিকে তো অবশ্যই সার্জারি, যদি সিকুয়েস্ট্রাম যদি বড় থাকে, লুজ থাকে, এটা বের করা, কারণ ডেড বোন যদি থাকে, এটা ফরেন বডি থাকে, তাহলে এটা হিল হতে চায় না। আচ্ছা, সুতরাং আমরা এটাকে বের করে ফেলি, সেটাকে বলা হয় সিকুয়েস্ট্রেকটমি। আচ্ছা, আর অ্যাকিউট স্টেজে যদি অ্যাবসেস হয় তখন অ্যাবসেসের যে চিকিৎসা, অ্যাবসেসটা ড্রেন করার জন্য আমরা এটা বের করে ফেলি। তারপরে যদি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় তখন আমরা এটাকে স্ট্যাবিলাইজ করি, বা নন ইমিউন যদি হয় সেখানেও আমরা এটা ফিক্সেশন করে। টিউবারকুলার অস্টিওমায়েলাইটিস যদি হয় তখন কি করেন? টিউবারকুলার অস্টিওমায়েলাইটিসে প্রথমে হয় যে ড্রাগ থেরাপি দেওয়া হয়, ড্রাগ থেরাপি দেওয়া হয় আর বাইরের থেকে এক্সটার্নাল সাপোর্ট দেওয়া হয়। তারপরে যদি এটা অ্যাকসেপ্টেবল পজিশনে এটা ইউনিয়ন হয় তাহলে সেটা মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, আর না হলে অপারেশনে যেতে হয়। আর এই এই টিউবারকুলার এনটিটিবিটা তো একটু একটু লং টার্মের জন্য দিতে হয়। জি, কারণ বোনের মধ্যে আপনি যে বলেছেন পিনেট্রেশনটা খুব কম হয় অ্যান্টিবায়োটিকের। হ্যাঁ, টিউবার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ প্রায় দেড় থেকে দু বছর দিতে হয়। আর মানে সহজে মানে যে ফুসফুসের যে ছয় মাস ন মাস হয়েছে ফুসফুসের টিবির চিকিৎসা শেষ হয়ে যাচ্ছে, বোন টিবি বা জয়েন্ট টিবি বা ক্রনিক টিউবারকুলার অস্টিওমায়েলাইটিসে এটা ছয় মাস ন মাসের ট্রিটমেন্ট না, এটা একটু লম্বা চলা চিকিৎসা, লম্বা দীর্ঘদিন দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে কি? প্রতিরোধের ব্যবস্থাটা হচ্ছে যে কোনো ভ্যাকসিন বা এই ধরনের কোনো কিছু নেই সেটি, কিন্তু যেটা একটা হচ্ছে যে হেমাটোজেনাস স্প্রেড এটা বাচ্চাদের বেশি হয়, সুতরাং বডিতে যদি কোনো ইনফেকশন থাকে, বাচ্চাদের কান পাকা থাকে বা টনসিলের কোনো ইনফেকশন থাকে, বুকে কোনো ইনফেকশন থাকে, সেটা তাড়াতাড়ি এটা সারিয়ে নিতে হবে আর কি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে যে যদি তাদের ডায়াবেটিস থাকে তাদের ফুড কেয়ার নিতে হবে, যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে সেটা চিকিৎসা করতে হবে। সুতরাং যে রিস্ক ফ্যাক্টর এটাকে দূর করাটাই হচ্ছে প্রতিরোধ, আর ইমিউনিটিটাকে লেভেলটাকে বাড়াতে হবে। প্রফেসর রাশিদুল হাসান অনুষ্ঠানে এসেছেন। ক্রনিক অস্টিওমায়েলাইটিস যেটা একটা সময় খুবই প্রচলিত ছিল, এখন যদি অনেকটা কমে এসেছে, তারপরে হচ্ছে এই অস্টিওমায়েলাইটিস নিয়ে অনেক মূল্যবান কথা আমাদের দর্শকদের শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আমার বৈশাখী টিভির দর্শকবৃন্দকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন ইম্পালস হসপিটাল 304/E তেজগাঁও শিল্প এলাকা ঢাকা, ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 01715016727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।